নমস্কার বন্ধুরা, ঘরে থাকা মসুর ডাল আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো গরমের জন্য একদম উপযোগী, খুবই মুখরোচক একটা রেসিপি। গরমকালে বেশি তেল মশলাযুক্ত খাওয়ার বা মাছ মাংস ডিম সবসময় খেতে ভালো লাগে না, তো স্বাদ বদলের জন্যে মসুর ডাল আর সেদ্ধ আলু দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে গরমকালের দুপুরবেলা। তো রেসিপিটা করার জন্যে বড় সাইজের একটা আলু 2 পিস করে কেটে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি, আর 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে গেছে। এবার 2 কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদার টুকরো দিয়ে ডালটাকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডাল বাটার সময় আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে একদম মসৃণ করে বেটে নিয়েছিলাম। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে এরকমভাবে চামচ দিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজতে হবে। তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হবে, বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে বড়াটা খুব সহজেই উপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নেবেন, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে আর রেসিপির টেস্টও ভালো হবে। তো বড়া এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার বড়াটাকে আমি তুলে রাখছি। রান্নাটা করার জন্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে, 1টা শুকনো লঙ্কা আর 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিরে নিয়েছিলাম। সব কিছুকে সুন্দর লালচে করে ভাজতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু একসাথে ভাজলে দেখবেন খুব ভালো একটা ফ্লেভার বেরোবে। তো দারুণ মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 টমেটো। টমেটোর পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, একটু টক টক হবে রান্নাটা, তো টমেটোটাকে অবশ্যই বেশি করে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো নুনটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা এরকম সুন্দর পেস্টের মতন হয়ে যায়। তো টমেটো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ আর হলুদ 1/2 চামচ। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। এটা আসামের খুব বিখ্যাত একটা রান্না, এটা হচ্ছে বড়ার টেঙ্গা বলে এটাকে। টক টক হয় খেতে, দারুণ লাগে খেতে। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ আলুটাকে এরকমভাবে হাত দিয়ে চটকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দেব জল, আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু নর্মাল জল, এমনি গরম করিনি জলটাকে, এমনি নর্মাল জলে এখানে আমি দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই আপনারা নুনটাকে একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন, বড়াগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে বড়াগুলো। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে একটা 1/2 পাতি লেবুর রস এখানে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিমাণ কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন। এটা একটু টক টক হয়, টক টক হলে এটা খেতে ভালো লাগে। তো এখানে আমি 1/2 পাতি লেবুর রস চিপে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিন্তু এটা গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আসামের খুবই বিখ্যাত বড়ার টেঙ্গা। টক টক হয় খেতে আর দারুণ একটা ফ্লেভার হয় এই রান্নাতে। গরম গরম ভাতের সাথে গরমকালের দুপুরবেলা এটা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।